1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। 1920 সালে ভারতে বেতার সম্প্রচার শুরু হয়। 1923 সালে মুম্বাইয়ের রেডিও ক্লাব প্রথম অনুষ্ঠানটি সম্প্রচার করে। এরপর 1927 সালে মুম্বাই ও কলকাতায় দুটি ব্যক্তিগত মালিকানাধীন ট্রান্সমিটার স্থাপন করা হয়। 1930 সালে তৎকালীন সরকার এই ট্রান্সমিটারগুলি দখল করে নেয় এবং ভারতীয় সম্প্রচার পরিষেবা নামে সেগুলি পরিচালনা শুরু করে। 1936 সালে এই নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও করা হয় এবং 1957 সালে এটি অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয়। স্বাধীনতার সময় ভারতে 9টি রেডিও স্টেশন ছিল, কিন্তু ভারত পাকিস্তান বিভাজনের পর এই রেডিও স্টেশনগুলির মধ্যে 3টি পাকিস্তানে চলে যায়। সেই সময় দেশের মোট জনসংখ্যার মাত্র 11% ছিল বেতার ব্যবহার, যেখানে আজ রেডিওর প্রসার 99%। এটি সারা দেশে 262 রেডিও স্টেশনের মাধ্যমে ভারতের 99.18% জনসংখ্যার কাছে পৌঁছেছে। একই সময় 100টিরও বেশি দেশ অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে 25টিরও বেশি ভাষায় সম্প্রচারিত হয়। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রতিদিন বিভিন্ন ভাষায় 347টি সংবাদ বুলেটিন প্রচার করে। 1948 সালের 8ই জুন এয়ার ইন্ডিয়া প্রথম বিদেশগামী উড়ান চালায়। বিমানটি ভারত এবং যুক্তরাজ্যের মধ্যেই ছিল। বিমানটি প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কায়রো এবং জেনেভায় দুটি স্টপ করে এবং 10ই জুন লন্ডনে পৌঁছয়। বিমানে জেআরডি টাটা এবং জামনগরের নবাব আমির আলী খান সহ মোট 35 জন যাত্রী ছিলেন। বিমানটির নাম রাখা হয়েছিল মালাবার প্রিন্সেস এবং এর অধিনায়ক ছিলেন কেআর গুজর। এটি ছিল 40 আসনের লকহিট L-749। ভারত থেকে লন্ডন যাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে 1720 টাকা নেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়ার আসল নাম ছিল টাটা এয়ারলাইন্স, যা দেশের স্বাধীনতার আগে সারা দেশে অভ্যন্তরীণ বিমান চলাচল করত। টাটা এয়ারলাইন্সের মালিক ছিলেন জেআরডি টাটা। ভারত সরকার টাটা এয়ারলাইন্সের 49% শেয়ার কিনেছিল এবং এর নাম পরিবর্তন করে এয়ার ইন্ডিয়া রাখে। অভ্যন্তরীণ উড়ানের পর এটি ছিল এয়ার ইন্ডিয়ার প্রথম আন্তর্জাতিক উড়ান, যার জন্য মানুষ খুব উত্তেজিত ছিল। এর জন্য এয়ার ইন্ডিয়া নতুন কর্মী নিয়োগ করেছিল। জেনেভা, কায়রো এবং লন্ডনেও নতুন অফিস খোলা হয়েছিল। শিক্ষা দেশ কা গৌরব হ্যায় আর আরকেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্যম হ্যায়। আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, পিএইচডি এমফিল করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, পিএইচডি এমফিল করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ ইউনিভার্সিটি মে এডমিশনস ওপেন। আরকেডিএফ ইউনিভার্সিটি ভবিষ্য কো লেকর পরিশান হ্যায়? আরকেডিএফ ইউনিভার্সিটি হ্যায় ইসকা হাল। পিএইচডি এমফিল কিসি ভি বিষয় মে, ডিপ্লোমা কে অনেক অবসর হ্যায় আরকেডিএফ ইউনিভার্সিটি মে। এডমিশনস ওপেন। আরকেডিএফ ইউনিভার্সিটি, এডুকেশন গ্লোরিফাইজ নেশন। 2000 সালের 4ই জুন কর্ণাটকের কালবুর্গি জেলার সেন্ট অ্যান্ড গির্জায় দুটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দেশের অন্যান্য অংশে বেশ কয়েকটি গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, তাই এই বিস্ফোরককে সিরিয়াল চার্চ ব্লাস্ট বলা হয়। কর্ণাটকে বিস্ফোরণের পর অন্ধ্রপ্রদেশ এবং গোয়ার গির্জায় বিস্ফোরণ ঘটে। দিনদয়াল অ্যাঞ্জুমান নামে একটি সংগঠন এই সমস্ত বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। একই সময় প্রায় 1 মাস পরে 9ই জুলাই জগজীবন রামনগরে একটি গির্জায় বিস্ফোরণ ঘটানোর পর এই সংগঠনগুলি ফিরে যাচ্ছিল। তারপর তাদের সঙ্গে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারা যে ভ্যান থেকে ফিরছিল সেখানে বোমাটি বিস্ফোরণ হয়, যার ফলে 3 জন সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। বলা হয় যে পথ দিয়ে সন্ত্রাসবাদীরা আসছিল তা অত্যন্ত রুক্ষ ছিল, যার ফলে বোমা বিস্ফোরিত হয়। আদালত এই মামলায় 23 জনকে দোষী সাব্যস্ত করে।
2014 সালে কর্ণাটক হাইকোর্ট 7 আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে। স্যার টিম বার্নার্স-লি 1955 সালের 8 জুন জন্মগ্রহণ করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কারের জন্য পরিচিত। স্যার টিম বার্নার্স-লি ইন্টারনেটের জনক হিসেবেও পরিচিত। স্যার টিম বার্নার্স-লি ইনফরমেশন ম্যানেজমেন্ট অ প্রপোজাল শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এতে তিনি ইন্টারনেটের সঙ্গে হাইপারটেক্সট সংযুক্ত করে একটি ব্যবস্থা তৈরি করেছিল যাতে তথ্য বিনিময় এবং বিশ্বব্যাপী বিতরণ করা হয়, আর এটাকেই বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি 1990 সালের 20 ডিসেম্বর কম্পিউটারে বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু করেন। ওয়েবসাইটের নাম ছিল info.cern.ch, যা আজও সক্রিয়। স্যার টিম বার্নার্স-লি ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থার জন্য প্রথম ওয়েবসাইট তৈরি করেছিলেন। এই ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কীভাবে একটি ব্রাউজার ব্যবহার করতে হয় এবং একটি ওয়েব সার্ভার সেট আপ করতে হয়, সেই সাথে কীভাবে নিজের ওয়েবসাইট শুরু করতে হয় সেই সম্পর্কে তথ্য সরবরাহ করে। প্রতি বছর বিশ্ব মহাসাগর দিবস 8 জুন পালিত হয়। এর লক্ষ্য হল সমুদ্রের গুরুত্ব এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। 1992 সালের 4 জুন রিও ডি জেনেরিও গ্লোবাল ফোরামে প্রথম বিশ্ব মহাসাগর দিবসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে 2008 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে 4 জুনকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে মনোনীত করা হবে। 2009 সালে আমাদের মহাসাগর আমাদের দায়িত্ব প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো বিশ্ব মহাসাগর দিবস উদযাপিত হয়েছিল। পৃথিবীর 5টি মহাসাগর রয়েছে। এগুলি হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত, আর্কটিক এবং দক্ষিণ মহাসাগর। এই দিবসের উদ্দেশ্য হল জীবন বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য, জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক সম্পদের নির্বিচারে ব্যবহার ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা এবং মহাসাগরগুলির সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে বিশ্বে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে মহাসাগর সংরক্ষণ এবং সমুদ্র সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করার পদ্ধতিগুলো ব্যবহার করার উপরও জোর দিতে হবে।